নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। ধনুরাশির 2023 টু 2027 এই 5 বছর যে বড় ঘটনাগুলি ঘটতে চলেছে সে বিষয় নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রত্যেকে ভিডিওটির সঙ্গে থাকুন এবং ভিডিওর শেষে আমি কিছু উপায় দিব যেটা আপনারা যদি করেন কি রেজাল্ট পাবেন তাও আমি এই ভিডিওর শেষে আপনাদেরকে জানাব। দেখুন, বর্তমানে শনি আপনার থার্ড হাউসে অবস্থান করছে। দেখুন, গোচরে থার্ড হাউসে শনি কিন্তু এক্সিলেন্ট রেজাল্ট কিন্তু দিয়ে থাকে। শাস্ত্র বলছে তৃতীয়ভাবে শনি কিন্তু শুভ ফল প্রদান করে। প্রথম কথা, আপনি ধনুরাশির মানুষ, আপনার এ সময় সাহস এবং পরাক্রম বৃদ্ধি করবে, নাম্বার 1 পয়েন্ট। অর্থাৎ 2023 টু 2025 এই তৃতীয়ভাবে শনি থাকছে, 25 মার্চ পর্যন্ত তৃতীয়ভাবে থাকছে। এই 23 টু 25 মার্চের মধ্যে কী ঘটনাগুলো ঘটবে আমি একে একে বিস্তারিত আলোচনা করব। এবং এর পাশাপাশি আপনাদের অনলাইন কাজ, ডিজিটাল মার্কেটিং, আপনার এক্সপোর্ট ইম্পোর্ট, এই জায়গাগুলো কিন্তু আপনাদের লাভ কিন্তু দিবে। এবং আপনাদের স্বাস্থ্যের জায়গা উন্নতি হবে এবং ঋণে যারা পড়ে গেছিলেন ঋণ থেকে মুক্তি আপনাদের হতে চলেছে। আপনি ধনুরাশির মানুষ, অর্থাৎ তৃতীয়ভাবে শনি আপনাদের অনলাইন অ্যাক্টিভিটিটা কিন্তু বৃদ্ধি করবে এবং দীর্ঘদিন ঋণে পড়ে আছেন ঋণ থেকেও কিন্তু আপনারা মুক্তি কিন্তু নিশ্চিতরূপে পাবেন। এবং এই সময়ের মধ্যে সরাসরি আপনার এই শনি আপনার পঞ্চমভাবে কিন্তু দৃষ্টি দিচ্ছে। প্রথম কথা হচ্ছে আপনাদের সন্তানের জায়গাটা কিন্তু ভালো দিবে, সন্তানের জন্য যারা প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো ধনুরাশি। এবং লাভ রিলেশান, প্রেমজ সম্পর্কে যারা যুক্ত রয়েছেন প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো ফল কিন্তু আপনাদেরকে দিবে। আপনি ধনুরাশির মানুষ, আপনার ক্ষেত্রে তৃতীয়ভাবে শুনি তো আপনাদের এ সময় সম্পর্কের উন্নতি কিন্তু করবে। অর্থাৎ আপনার জ্ঞাতিগোষ্ঠী এবং আপনার ভাই বা বোনদের সঙ্গে সম্পর্কের জায়গাটা কিন্তু ভালো এই সময় কিন্তু ধীরে ধীরে কিন্তু হতে চলেছে। এবং দীর্ঘদিন আটকে গেছিল এমন কাজগুলো কিন্তু আপনাদের সম্পূর্ণ কিন্তু হবে। ভাগ্যভাবে দৃষ্টি দিচ্ছে, কিছুটা ভাগ্য বিড়ম্বনা কিন্তু হবে। তবে বিদেশ থেকে আপনারা এই সময় লাভ নিশ্চিত রূপে কিন্তু পাবেন। 23 টু 25 এই সময়ের মধ্যে এই ঘটনাগুলো ঘটবে। এবার আসি 25 মার্চ টু 27, শনি আপনার চতুর্থভাবে চলে যাবে, ঢাই আপনাদের শুরু হয়ে যাবে। এবং এর পাশাপাশি আপনাদের শশ নামক মহাপুরুষ রাজযোগ কিন্তু করছে। এই 25 টু 27 মধ্যে, 25 মার্চ থেকে 27 মধ্যে আপনাদের প্রপার্টি থেকে লাভ দিবে। যারা সম্পত্তি কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সম্পত্তি ক্রয়, কোনো গাড়ি কিনা বা লোহার কোনো জিনিস কিনা, মেশিনারি কোনো প্রোডাক্ট কিনা, এই সম্ভাবনাগুলো কিন্তু উঠে আসছে। চতুর্থভাবে শুনি মায়ের স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিছুটা টেনশনের জায়গা রয়েছে মায়ের স্বাস্থ্য। তবে সুখ সমৃদ্ধি আপনাদের নিশ্চিতরূপে কিন্তু দিবে, সুখের জায়গা আপনাদের দেখা কিন্তু যাচ্ছে 25 টু 27। যদি আপনার জন্মছকে স্যাটার্ন ভালো পজিশনে থাকে তবে কিন্তু এই রেজাল্টগুলো আপনি কিন্তু পাবেন। এবার আসি, আপনি ধনুরাশির মানুষ, আপনার ক্ষেত্রে বিশেষভাবে
বৃহস্পতি কী রেজাল্ট দেবে, শনি তো 27 পর্যন্ত আপনার যেহেতু কর্মের জায়গাটা নিয়ে যাদের সমস্যা ছিল কর্মের জায়গাটা কিছুটা কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু দিবে 25-27 লিখে রাখুন। এবং সরাসরি ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে শনি, শনির তৃতীয় দৃষ্টি আপনার ষষ্ঠভাবে পড়ছে। দেখুন একটি কথা আছে, বিষে বিষে বিষক্ষয় ষষ্ঠভাবে, রোগ ঋণ শত্রুতা থেকে মুক্তি, যাদের মামলা মকদ্দমা চলছিল 25-27 জাজমেন্ট আপনাদের দিকেই যাবে, এবং এই সময়ের মধ্যে কোনো ভূমি বা কোনো ফ্ল্যাট বা কোনো জমি কিনা বা কোনো বাহন কিনা কিন্তু সম্ভাবনা রয়ে যাচ্ছে। বৃহস্পতি আপনার চতুর্থভাবে অবস্থান করছে, 2023-এর এপ্রিল মাস থেকে 21 এপ্রিল থেকে 24 এপ্রিল পর্যন্ত আপনার পঞ্চমভাবে যাবে, খুব ভালো সময়। এ সময় আপনাদের প্রেমের জায়গা গাঢ় প্রেম হবে, নতুন প্রেমের জায়গা, প্রেমের ক্ষেত্রে যাতে বিচ্ছেদ হয়ে গিয়েছিল সে জায়গাগুলো সম্পর্কের আবার জোড়া রাখতে চলেছে, নতুন প্রেম আসতে চলেছে। এবং এর পাশাপাশি শনি যেহেতু আপনার পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে এবং বৃহস্পতিও থাকছে পঞ্চমভাবে, সন্তানের জায়গায় যারা সন্তান প্রাপ্তির জন্য চেষ্টা করছিলেন, আমি বলবো 21 এপ্রিলের পর থেকে একদম 2024 এপ্রিল পর্যন্ত সন্তানের জায়গাটা কিন্তু ভালো, সন্তান প্রাপ্তি, সন্তানের কেরিয়ার, প্রেম এবং উচ্চ শিক্ষা যারা করতে চাইছেন সেখান থেকে লাভ কিন্তু আপনারা নিশ্চিতরূপে পাবেন। এবং সরাসরি বৃহস্পতি আবার ভাগ্যভাবে দৃষ্টি দিচ্ছে, ভাগ্যক্ষেত্রের বৃদ্ধি আপনাদের করবে, সফলতা আপনাদের দিবে, সাকসেস আপনাদের দিবে, এবং আপনাদের 2023-এর 21 এপ্রিলের পর থেকে আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু উন্নতি কিন্তু দিবে। এবার আসি 24-এর এপ্রিল টু 25-এর এপ্রিল, ষষ্ঠভাবে বৃহস্পতি চলে আসে, আপনার লিভারের সমস্যা, পেটের সমস্যা, চর্বির সমস্যা, ফ্যাট বৃদ্ধি পাওয়া, সুগারের সমস্যা বাড়বে, গ্যাস্ট্রাইটিসের সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু আপনার এই সময় কিন্তু বাড়বে। বৃহস্পতি ষষ্ঠভাবে চলে যাচ্ছে, খরচ নিয়ন্ত্রণ করুন, 24-এর এপ্রিল টু 25-এর এপ্রিল খরচ কিন্তু বাড়বে, মেডিকেল এক্সপেন্সেস আপনাদের বৃদ্ধি কিন্তু করবে, শুধু ভালোই হবে এটা না, ভালো এবং মন্দ দুটি আমি আপনাদেরকে কিন্তু জানাচ্ছি, কারণ গ্রহর অবস্থানই সেই রয়েছে। আবার 25-এর এপ্রিল টু 26-এর এপ্রিল বৃহস্পতি আপনার সপ্তম গৃহে অবস্থান করবে, লিখে রাখুন 25-26 বিয়ের জন্য আপনাদের আদর্শ সময়। যারা বিয়ে করবেন ভাবছেন না, বিয়ের জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা আইডিয়াল টাইম কিন্তু বলা যেতে পারে, এবং এই সময়ের মধ্যে আপনাদের ইনকাম বৃদ্ধি করবে, পার্টনারশিপ যারা বিজনেস করছেন 25-এর এপ্রিল টু 26-এর এপ্রিল পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে ভালো, ডেলি রোজগার এই জায়গাটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, এবং কর্মের জায়গাটা, কর্ম নিয়ে যারা চিন্তা করছিলেন কর্মক্ষেত্রে কিন্তু নিশ্চিতরূপে আপনাদের উন্নতি কিন্তু হবে, এবং এই সময় সম্পত্তিগত দিক থেকেও আপনারা লাভ কিন্তু পাবেন। এবার 26-এর এপ্রিল টু 27-এর এপ্রিল বৃহস্পতি আপনার অষ্টম গৃহে চলে যাচ্ছে, দেখুন অষ্টম গৃহে বৃহস্পতি কিছুটা সমস্যা কিন্তু দিবে, কিন্তু ডিপ নলেজ যারা অ্যাস্ট্রোলজির সঙ্গে যুক্ত রয়েছেন, রিসার্চমূলক জায়গাতে রয়েছেন সেখান থেকে কিন্তু ভালো, কিন্তু স্বাস্থ্যক্ষেত্রে হানি আপনাদের হবে, স্বাস্থ্যের দিকে নজর দিন 26-এর এপ্রিল টু 27-এর এপ্রিল মেডিকেল এক্সপেন্সেস এই সময় আপনাদের বৃদ্ধি কিন্তু করবে, এবং শত্রুতা বৃদ্ধি কিন্তু করবে। এবার আসি রাহু কেতু আপনাকে কি ফল দেবে, রাহু আপনার পঞ্চমভাবে অবস্থান করছে, কিছুটা আপনার প্রেমের জায়গাতে ডিসস্যাটিসফ্যাকশন কিন্তু রয়েছে, অর্থাৎ
30 অক্টোবর 2023। রাহু আপনার চতুর্থ গৃহে অবস্থান করবে আপ টু 25 এপ্রিল মাস পর্যন্ত। এই সময় আপনার মায়ের স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিছুটা টেনশন রয়েছে। যারা প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করছেন বা কোনো জায়গা কিনছেন অবশ্যই এটার দিকে নজর দিবেন, কিছু কিছু ক্ষেত্রে ফ্রড হতে পারেন। এবং এই সময় আপনার কর্মক্ষেত্রে চাপ তৈরি হবে এবং কিছুটা ভুল সিদ্ধান্ত নিয়ে অর্থ লস বা ধনুরাশির ক্ষেত্রে অর্থ অপচয় 30 অক্টোবর 2023 টু আপনার এপ্রিল 2025 পর্যন্ত। ডেটগুলো একটু মেনশন করুন। দেখুন, আমি আলোচনাটা বারবার বলি, আলোচনাটা শুনতে হবে নয়তো পিছিয়ে পড়তে হবে। আলোচনাটা শুনুন, আলোচনাটা আমি কী বোঝানোর চেষ্টা করছি, ওই হাওয়াতে কোনো কথা নয়। এবার আসছি আপনার 25 এপ্রিল টু 26 অক্টোবর পর্যন্ত থার্ড হাউসে রাহু অবস্থান করবে। এক্সিলেন্ট রেজাল্ট আপনাদেরকে দেবে থার্ড হাউসে রাহু। প্রথম কথা, শাস্ত্র বলছে থার্ড হাউসে তৃতীয়ভাবে রাহু কিন্তু এক্সিলেন্ট রেজাল্ট কিন্তু দেয়। আপনার অনলাইন কাজ, মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এই সময় কিন্তু বাড়বে। এবং এর পাশাপাশি আপনাদের কমিউনিকেশান, যোগাযোগ আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। বিদেশের সাথে যারা রত রয়েছেন, যারা গ্যাস অ্যান্ড পেট্রোলের সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি টেলিকম ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, এই সময়টা কিন্তু আপনাকে এক্সিলেন্ট রেজাল্ট আপনাকে কিন্তু দিবে রাহু। থার্ড হাউসে রাহু তো আপনাদের ফিনান্সিয়াল জায়গাটা ডেভেলপমেন্ট এই সময় কিন্তু করবে। এবং ব্যবসা ক্ষেত্রে বেশ কিছু অপরচুনিটি, সুযোগগুলো আপনাদের আসতে কিন্তু চলেছে। আপনি ধনুরাশির মানুষ, এই সম্ভাবনাটা কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করছে। এবং এর পাশাপাশি আপনাদের কিছু কিছু ক্ষেত্রে কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, যারা কর্মের জায়গাটা ডিসস্যাটিসফ্যাকশন ছিলেন, কর্মপ্রাপ্তির এমএনসি কোম্পানিতে চাকরি হওয়ার বড় সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের রয়েছে। আপনি ধনুরাশির মানুষ, এই সম্ভাবনাটা কিন্তু আপনার প্রবল থেকে প্রবলতর হতে কিন্তু চলেছে। এবার আমি আসি, আপনি ধনুরাশির মানুষ কি উপায় করবেন, আমি উপায়টা আপনাদেরকে বলেছি। প্রথম কথা, আপনারা বৃহস্পতির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন এবং এর পাশাপাশি আপনারা শনির বীজ মন্ত্র পাঠ করুন। এবং উদিত সূর্যকে, যখন সূর্য উঠছে না, লালিমা যখন থাকে কি না, সে উদীয়মান সূর্যকে আপনি জল নিবেদন করুন এবং হনুমান 40 আপনি পাঠ করুন। বিশেষভাবে কেরিয়ার, ভাগ্য, বিবাহ, শিক্ষা, বিদেশ এই সকল জায়গা থেকে নিশ্চিত রূপে আপনি কিন্তু লাভ পাবেনই পাবেন। এই ছিল ধনুরাশি 2023 টু 2027 কী হতে চলেছে আগামী ভবিষ্যৎ। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন। নমস্কার।